ঠাকুরগাঁয়ের প্রান্তিক খামার মালিকরা মুরগি ও ডিম উৎপাদনে এখন শ্রমিকদের সাথে, শ্রম দিয়েও যেন কোনোভাবেই টিকে থাকতে পারছে না, একে একে বন্ধ করতে বাধ্য হচ্ছেন চালু থাকা খামারগুলো। কর্পোরেট কোম্পানিগুলো নিয়মিত মোবাইলে খুদে বার্তার মাধ্যমে দাম নির্ধারণ করে দেয়া, আবার কখনো ইচ্ছে মতো দাম কমিয়ে দেয়ায় সিন্ডিকেটের বেড়াজালেই থাকতে হচ্ছে প্রান্তিক খামারিদের। ফলে বাধ্য হয়েই তাদের বেঁধে দেওয়া দামেই বিক্রি করতে হচ্ছে ডিম ও মুরগি। এভাবে বাজার নিয়ন্ত্রণ করায় বন্ধ হচ্ছে খামারগুলো, বেকার হচ্ছেন শ্রমিকরা। শ্রমিকদের যে আমরা বেতন দিব সেভাবে মানে আমরা ব্যবস্থা করতে পারছি না, আমরা সেই জন্য নিজেরাই পরিশ্রম করে খামার চালাচ্ছি, তারপরে আমাদের লাভ হচ্ছে না। আমরা প্রচুর লস খাবো, আর ওই লস খায় আমরা বন্ধ করে দেবো খামার, আর ওরা পরবর্তীতে দাম বাড়ায় ব্যবসা করবে। এর আগে এই খামারে কাজ করছিলাম, এখন তো কাজটা মানে খামার চলে না। মালিকরা যদি না বাঁচে শ্রমিক বাঁচবে কিভাবে? সিন্ডিকেটের জাতাকল থেকে বের হতে না পারলে বাজার নিয়ন্ত্রণ করা সম্ভব নয় বলে জানান ব্যবসায়ী নেতা। সরকারি কোনো নিয়ন্ত্রণে না থাকে বা এখানে যদি মানে তারা যদি এখানে মনিটরিং না করে, একসময় এমন হবে যে ওনাদের যে বেঁধে দেওয়া দাম যদি 500 টাকা মুরগির কেজি বলে ওই দামে আমাদেরকে খেতে হবে। প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য বলছে জেলায় পোলট্রি খামারের সংখ্যা 323টি, এর মধ্যে ব্রয়লার 174টি, লেয়ার 52টি, সোনালি 97টি। উৎপাদন ব্যয় বাড়ায় গেল 3 মাসে 40টির বেশি খামার বন্ধ হয়েছে। জিয়াউর রহমান বকুল, সময় সংবাদ, ঠাকুরগাঁও।